রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 65 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরগুনার পাথরঘাটা উপজেলার কামারহাট এলাকার কৃতি সন্তান জনাব মনিরুজ্জামান মনির মাস্টার বলেন, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকল ধরনের মোকাবেলায় প্রস্তুত এবং অত্র এলাকার অসহায় গরিব মেহনতি মানুষের বন্ধু হয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেবক হিসেবে থাকতে চান। মাসুদুর রহমানের অন্তরের ক্যামেরায় শরীফ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে স্মরণ করেই আমি আমার কথা শুরু করছি। যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেতাম না, আর যার জন্ম না হলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে পেতাম না। সেই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ সংগঠনের গত 13ই অক্টোবর আমাদের যাত্রাবাড়ি থানা তথা ওয়ার্ডগুলোর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের মাধ্যমে আমি 65 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি। আমি যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারি, জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল যদি আমাকে নির্বাচিত করে, আমি এই অঞ্চলের আওয়ামী লীগের নিপীড়িত নেতাকর্মীদেরকে, যারা বিগত দিনে মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জননেত্রীর মুক্তি আন্দোলনে সহ বিভিন্ন আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে, আমি তাদেরকে সাথে নিয়েই সুন্দর সুশৃঙ্খল মাদক সন্ত্রাসমুক্ত একটি আওয়ামী সংগঠন গঠন করার চেষ্টা করব। এলাকার আওয়ামী লীগকে সুসংগঠিত করে পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার আহ্বানে বিএনপি জামাত তথা অগ্নিসন্ত্রাস প্রতিরোধের জন্য আমাদেরকে যে ধরনের নির্দেশনা দিবে, আমরা ওই নির্দেশনা অনুযায়ী অবশ্যই অবশ্যই মাঠে ময়দানে জননেত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি এবং জামাতকে প্রতিহত করার জন্য মাঠে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ। 2024 সনে জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সে যেই হোক, আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে, যাকে নৌকা মার্কা দেওয়া হবে। আমরা বিশেষ করে 65 নং ওয়ার্ডের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, যাকেই নৌকা মার্কা দেওয়া হবে, আমরা তার হয়ে কাজ করবে এবং এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। পাশাপাশি এ এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কাজ করে যাব। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে। আর 65 নং ওয়ার্ড আপনারা জানেন, 65 নং ওয়ার্ডে বাংলাদেশের স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই অঞ্চলটাকে আমরা শিক্ষা জোন হিসেবে গড়ে তুলব এবং জননেত্রী শেখ হাসিনার যত রকমের উন্নয়ন কর্মকাণ্ড আছে আমাদের এই ওয়ার্ডের ভিতরে, ইনশাআল্লাহ তার উন্নয়নের ছোঁয়া আমরাও এখানে আমাদের কর্মের মাধ্যমেই এখানে পাবো বলে আমি আশা ব্যক্ত করছি। পরিশেষে আমি একটি কথাই বলবো, আমরা যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসি, হৃদয়ে আমরা যারা আওয়ামী লীগকে ধারণ করি জননেত্রী শেখ হাসিনার আদর্শে, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে আমরা আওয়ামী লীগকে ভালোবাসবো এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব, জননেত্রীর শেখ হাসিনার নির্দেশনা মেনে চলব এবং 65 নং ওয়ার্ডেকে একটি সুশৃঙ্খল মাদকমুক্ত এবং সুন্দর সুশৃঙ্খল আওয়ামী লীগ সংগঠন গঠন করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।